বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ এবার পা রাখতে যাচ্ছেন হলিউডে। নতুন কাজ নিয়ে উচ্ছ্বাসের কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন জ্যাকি পুত্র। ডিজিটাল মাধ্যমে রিলিজ হতে যাচ্ছে টাইগার অভিনীত শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস। ইনস্টাগ্রামে টাইগার শ্রফ একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন এ ডিজিটাল রিলিজের জন্য তিনি সুপার এক্সাইটেড। বলিউডের এই অ্যাকশন স্টার বলেন তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরোদের ফ্যান। 4 বছর বয়স থেকে মার্শাল আর্ট শিখেছেন তিনি। মার্ভেলের ছবিতে মার্শাল আর্ট দেখে তিনি আরও বেশি উচ্ছ্বসিত। 12ই ডিসেম্বর ডিজনি হটস্টারে রিলিজ হতে যাচ্ছে শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস। টাইগার শ্রফের সঙ্গে এই ছবিতে রয়েছেন সামু লিউ। অভিজ্ঞ এই অভিনেতার সঙ্গে অভিনয় করতে পেরে আনন্দিত টাইগার, সে কথাও অকপটে স্বীকার করে নিয়েছেন তিনি। ওয়্যার বাঘির মতো একাধিক অ্যাকশন ছবিতে দর্শক মহলে সাড়া ফেলেছেন শ্রফ। হলিউডের ময়দানে এই ডিজিটাল রিলিজ দিয়ে হিরো পান্তি দেখাতে পারেন কিনা টাইগার, এখন সেটি দেখার অপেক্ষা।